Assalamualaikum viewers, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সাথে আপনাদের কবুতরগুলো ভালো আছে। তো মিদুল ফিদেন ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আমি মিদুল আপনাদের সামনে এসে পড়লাম। তো আজকে দেখাবো আমার ঘরেরই কিছু কবুতর। আসলে কন্টেন্ট না পাইলে যা হয় আর কি। এগুলাকে গোসল দেওয়া দরকার, কিন্তু দিতে পারছি না। সকালবেলা বাচ্চা ছাড়া হয়েছিল, কিছু বাচ্চা বাইরে আছে, যার কারণে গোসল দেওয়া পসিবল হচ্ছে না। কারণ পানি যদি বের হয় তাহলে ওই বাচ্চাগুলো পানিগুলো খায়া আর ঢুকবে না ঘরে। এই কারণে কালকে বন্ধ রেখে কালকে গোসল দেব। গুলাও আছে মোটামুটি ভালো। তো এখানে আমার কিছু স্টকের কবুতরও আছে, কারণ তাদেরকে আমি উড়াইতাছি। আমার যে সমস্ত কবুতরগুলা মানে স্টকের ঘরে ডিম দেয়, প্রবলেম করে, তাদেরকে উড়াইতাছি। এখানে না ডিম দেওয়া বন্ধ হয়ে যায়, উড়াইলে কন্টিনিউ। তো আপনারা এটা করতে পারেন, যাদের কবুতরের মাদি মাদি মস্তি করে ডিম দেয়, তারা যদি আপনাদের বাসায় কবুতর সেট করা থাকে তাহলে আপনারা কন্টিনিউয়াসলি তাদেরকে উড়াইলে একদিন পর একদিন বায়া প্রতিদিন প্রতিদিন না উড়ানোটাই বেটার। ওয়েদার এখন অনেক খারাপ, ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। তো এদিকে বিবেচনা করে আপনারা একদিন পর একদিন যদি উড়ান, সেক্ষেত্রে কবুতরগুলো অনেকটা ডিমের পরিমাণ কমে যাবে, ডিম দেওয়ার পরিমাণটা। তো আমি আপনাদের আজকে দেখাবো, আমি কিছু পেয়ার করছি, নতুন পেয়ার এবং বাচ্চা করছে। এগুলা আপনারা সবাই জানেন এই পেয়ারটার কথা, এরা ডিম নিয়ে বসে রয়েছে। এই পেয়ারটা অলরেডি পারছে এবং তাদের এক পেয়ার বাচ্চাও আছে আমার কাছে। আর এখানে একদমই নতুন একটা পেয়ার দিচ্ছি আমি, দেখেন মাটিতে কত এগ্রেসিভ। এটা হলো আমার রিপেল নটটা, আর এই মাটিটা হলো বেস্ট কিটেলের যে নটটা আছে আমার, বেস্ট কিটেল জাতের, ওই নরের মেয়ে রেস্ট করা। আর এখানে প্রায় সময় হয়ে আসছে চুইটারের বাচ্চা ফোটার। আশিক ভাইদের নিয়ে অলিম্পিয়ার মাদির সাথে করা পেয়ার। তো অক্সিজেনে বাচ্চা নিতে বলতে এই পেয়ারগুলোর বাচ্চা নিয়ে আর বাচ্চা নিব না, শেষ করে দেব। আর এখানে আছে মাইনুদ্দিন ভাইয়ের মাদি দিয়ে আমার কিটেল, ব্যান কিটেল যেটা, মানে কিটেলের ছেলে, কিটেলের ছেলে না, আমি যে কিটেলটা কিনছিলাম প্রথম সেই কিটেলের ছেলে এবং রেস উইন করা। এদের বাচ্চা আবার সেভেন হয়েছিল গত বছর, তো যার কারণে আমি এদেরকে আবার পেয়ার করছি। যেহেতু প্রুভেন সেহেতু পেয়ার তো অবশ্যই করা যায়। আর এখানে আছে দুইটা বাচ্চা মিশেন বাগের, ব্লুটা হলো মিশেন বাগের বাচ্চা, আর চেকারটা হলো ইনরের বাচ্চা, 12,083 ছেলেও 14 সালে, কিন্তু ওকে আমি ব্রিড করি নাই, নতুন ব্রিড করছি 2021 সালে। আর এখানে পেয়ার দিছি বেস্ট কিটেলের সাথে পাইথন, জুনিয়র বেস্ট কিটেল যেটা আছে আমার, যে নটটা সেই নরের সাথে পাইথন মাদি পেয়ার করছি। দেখা যাক, এক পেয়ার বাচ্চা নিব, ইচ্ছা আছে নেওয়া এক পেয়ার বাচ্চা, এর বেশি না, কারণ সময় শেষের দিকে এবং আমারই করতে হবে, কি বলে, প্যারা স্টক করতে হবে। আর এখানে সেই আমার চিরচেনা পেয়ারটা পাইথনের ছেলের সাথে, মানে পাইথনের নেস্তা, নেস্তার ছেলের সাথে, ওই যে আমার জেন্সের মাদিটা, দুইটা বাচ্চাই করছে মাশাল্লাহ। আর একটা দুটা বাচ্চাই লাল হবে, এটা খুবই আমার জন্য একটা ইতিবাচক দিক, দুইটা বাচ্চা লাল হবে। এসব বাচ্চা রেস করতে পারবে না আগামী বছর,
যেহেতু সাউথে রে সান আমার অলরেডি যে বাচ্চা আছে এগুলা দিয়ে আমি রেস করলে আমার এনাফ আর এখানে আছে আমার সেই অলিম্পিয়াড বম আর 12000 টাকা সে ছেলে যে পেয়ারের বাচ্চা উইন করে একটা বাচ্চা পুষছে এদের আরেকটা বাচ্চা এখানে আছে এই যে ব্লুটা এদের বাচ্চা চমৎকার অসাধারণ কালার ভালো লাগলে মাশাআল্লাহ বলবেন আর এখানে আছে আমার ইনব্রিড জুনিয়রের সাথে আগের জুনিয়রের মেয়ে পেয়ার করছি তো বুঝতেই পারেন যে বেস্ট কিটেল আমি কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি বাচ্চা হয়েছে দুইটা দেখা যাক বাচ্চা কেমন হয় ফাটা হইলে তো আলহামদুলিল্লাহ আর এখানে পেয়ার করছি 11 সালের 215 এর ছেলের সাথে 215 এর নাতি 215 এর নাতি হলেও ইনব্রিড নাতি আরেকটু ইনব্রিড করার চেষ্টা যাতে ফিউচারে এগুলা দিয়া বেসিক ব্রিডার হিসাবে আমি কাজ করতে পারি বাচ্চাগুলা নিয়ে আর এই জন্য এই পেয়ারটা করা বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাক কি হয় কতদূর কারণ আসলে 9-11 সালে টিম জমে কিনা এটা একটু সন্দেহ থেকে যায় কারণ গত বছর টিম জমছে দুইটাই কিন্তু এই বছর জমে কিনা এটা একটু সন্দেহ থাকে আমার মনে তারপরেও পেয়ার করলাম আর এখানে আছে আমার লাস্ট দুইটা ইকুয়েটের বাচ্চা যাদের ফস্টার দিয়ে খাওয়াইতেছি আলিজা দিয়ে 8-8 তো এই হলো আমার লফটের আপডেট আজকে মাসের শেষ দিন 31 মে 2023 আরেকটা ইকুয়েটের ছেলে আছে এটা আমি স্টক করে দিছি এটা আমি উড়াবো না এটা থাকবে আমার ঘরে বাচ্চাটা ছোটবেলা থেকেই খুবই চঞ্চল হারায় যাওয়ার চান্স এই কারণে আমি এটাকে রেখে দিছি বেস্ট কিটেল দিয়ে করা এটা তো আপনাদের কেমন লাগলো এই ইকুয়েটের ছেলেটা একটু জানাবেন আমাকে আর এটা সম্বন্ধে তো আপনারা জানেনই যে এই যে এটা সম্বন্ধে এটা আমার কালেকশন করা কবুতর হোয়াইট মেন্টার ইন ব্রিড আমার বাবা মাটা আমারই সেখান থেকে এটা আসা তো যদি হয় এমন যে একটা নর একটা মাদি হয়েছে এই বাচ্চা দুইটা এই দুইটাকে জোড়াইতে পারে আজান দিচ্ছে তো আমরা ভিডিওটা শেষ করব